নিশ্চিত ভাবে এই মুহূর্তে এক ভাল খবর বুলিয়ে কব লাগিব, কারণ আজি রাজ্যের লাখ লাখ ছাত্র ছাত্রীর মানসিক যে চাপ সৃষ্টি করে ব্যক্তিগত মুনাফা লাভের কারণে ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ড লোহিত খামলো হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণব দত্ত। এই প্রণব দত্তক লক্ষিমপুর জেলার স্কুল সমূহের পরিদর্শক হেম শইকীয়ায় প্রেরণ করা প্রতিবেদনের ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালক মমতা হাজাই কিছু সময় পূর্বে এক নির্দেশনা যোগে সাগরের পৰা নিলম্বন করেছে। আর অনুরূপ ধরনের যে দখলকতা জনজাতি হাইস্কুল আছে লক্ষিমপুর জেলার, এই লক্ষিমপুর জেলার দুগৰাকীকৈ সহকারী শিক্ষক কুমুদ রাজখোৱা আর প্রসন্ন দাসক প্রশ্নকাকত ফাদিলর যে ঘটনা পোহরলৈ আহিছে, এই ঘটনাক সি আই ডিয়ে গ্রেপ্তার করার পিছতে লক্ষিমপুর জেলার স্কুল সমূহের পরিদর্শক হেম শইকীয়ায় এক পৃথকে পৃথকে জারি করা নির্দেশনা জড়িয়ে দুগৰাকী শিক্ষককে চাকরির পর নিলম্বন করেছে। আর এই এই প্রথম পর্যায়ত এই যেহেতু 48 ঘন্টার ভিতরে নিলম্বনের ব্যবস্থা করেছে শিক্ষা বিভাগে, যে আগত তিনি মাস আছে এই তিনি মাসের ভিতর যে নির্দিষ্ট প্রক্রিয়া থাকে এই প্রক্রিয়া অনুসারে প্রথমত কারণ দর্শন জাননী জারি করা হব, কি কারণে চাকরির পর বরখাস্ত করব না, আর এই সম্পর্ক যেটা সদুত্তর প্রদান করব না হয়তো চাকরির পর বরখাস্ত করার যথেষ্ট সম্ভাবনা আছে। আর এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অত্যধিক কঠোর হয়ে পড়েছে, কারণ এই তিনগী শিক্ষকর কারণে বিধানসভার চলিত বাজেট অধিবেশনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই ঘটনার বাবে ব্যর্থতা স্বীকার করবলে বাধ্য হয়ে পড়েছে। আর এনে যে ঘটনা সংঘটিত হয়ে গেল ইয়ার কারণে যে পরীক্ষা বাতিল করবার দরে ঘটনা হল, প্রথমত সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা বাতিল করবলে বাধ্য হল সেবা কর্তৃপক্ষ, তার পাছত অসমের প্রশ্নকাকত বাতিল হওয়ার কারণে এম আই এলর যে সমূহ এম আই এলত অন্তর্ভুক্ত হয়ে আছে যুহ যে মাতৃভাষার প্রশ্নকাকত জড়িত আছে, অল্টারনেটিভ ইংলিশ পরীক্ষা বাতিল করে নতুন দিন নির্ধারণ করবলে সেবা কর্তৃপক্ষ বাধ্য হয়ে পড়ছে। আর এনেবর কারণে এই তিনগী শিক্ষকক যেকর চাকরির ক্ষেত্রে যধরনের ব্যবস্থা লব লাগে এই ক্ষেত্রে ব্যবস্থা লব বলে স্পষ্টভাবে উল্লেখ করেছে। এইখানে আপনার জড়িয়ে আর একটা কথা স্পষ্ট করে দিব বিচার, যে লোহিত খাবলী হাইস্কুল আছে, এই লোহিত খাবলী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণব দত্ত বর্তমানে নিয়মীয়া শিক্ষক পদত কার্যনির্বাহ করে আছে, আর এই কারণে মাধ্যমিক শিক্ষা সঞ্চালক মমতা হাজারে লক্ষিমপুর জেলার স্কুল সমূহের পরিদর্শকের প্রতিবেদনের ভিত্তিত নিলম্বন করেছে। অনুরূপ ধরনের যে দফলাকাটা জনজাতি হাইস্কুল, এই হাইস্কুল 2013 সনত প্রাদেশিকীকরণ হয়েছিল, আর এনে এক পরিপ্রেক্ষিততে পথ সমূহ নিয়মীয়া নহয়, ইয়ার কারণে লক্ষিমপুর জেলার স্কুল সমূহের পরিদর্শককে কুমুদ রাজখোৱা আর প্রসন্ন দাসক নিলম্বন করেছে। ইভা হয় মুকুত্র, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।